Assalamualaikum বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো রেনো কোনা কীভাবে উপরে সামনে হয়। আগে কোনাটা হ্যাচারি থেকে আনতে হবে, আনার পরে পানিটা ঠান্ডা অবস্থায় রাখতে হবে। ঠান্ডা যদি না থাকে তাহলে একটু নাড়া দিন নিচে থেকে ঠান্ডা পানিটা উঠবে। ওঠার পরে এই যে পলিথিনের প্যাকেটগুলো, এগুলো 5 থেকে 10 মিনিট পানির উপরে রেখে দেবেন, কারণ এই পানিগুলো হ্যাচারির যখন থাকে তখন ঠান্ডা পালিতে থাকে, উপরে পানিটা থাকে গরম। এর জন্য একটু মিক্স করতে কয়েক মিনিট রাখতে হয়, আর হালকা হাত দিয়ে জল দিয়ে একটা ঠান্ডা পানি ঢেলে দেবেন যাতে পানিটা মিক্স হয়। হলে কিছুক্ষণ এভাবে খুলে রাখুন, দেখেন আমি খুলে রেখেছি কত সুন্দর করে। দেখেন রেনুগুলো কেমন অবস্থায় আছে, এগুলোকে বলে মাছের রেনু, দেখছেন। এগুলা থেকে বড় বড় মাছ হবে ইনশাআল্লাহ। দেখেন অন্য অন্যগুলোর মধ্যেও আছে, অন্য আরেকটা প্যাকেট খুলতেছি, কত সুন্দর প্যাকেটগুলো খুলতে হবে। হালকা হালকা অল্প পানি দেওয়া হচ্ছে ছিটিয়ে, যেগুলো সাইডে বেঁধে আছে খোনাগুলো ওগুলো যাতে নিচে চলে যায়। আচ্ছা তাহলে বন্ধুরা, আমরা দেখলাম রেনু কোনা কীভাবে পুকুরে ছাড়তে হয়, দেখতে থাকুন কত সুন্দর। এই দেখেন হালকা হালকা অল্প পানি দেওয়া হচ্ছে, অল্প অল্প করে যাতে পানিটা এটার সাথে মিক্স হয়। দুইটা জলের সাথে একসাথে মিক্স হলে ওরা আস্তে আস্তে এই জলের ধারণ ক্ষমতা বুঝতে পারবে। কত সুন্দর করে আনবক্সিং করা হচ্ছে, সাইডে যাতে লেগে না থাকে হালকা পানি দিয়ে এগুলোকে নিচে দিতে হবে। এগুলো আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পানিতে, পরিষ্কার চকচকা পানি। সাবমার্সিবলের পানি দিয়ে উপরে চুন দিয়ে ক্লিয়ার করা আছে, চকচকা পানি। এটাতে বড় মাছ থাকলে এগুলা দেওয়া যাবে না, যাতে ছোটোখাটো মাছের আক্রমণে এগুলো মারা যাবে। এই জন্য একদম পরিষ্কার পুকুরে এই ধানে পোনা কি রেনু পোনা এগুলো দিতে হয়। 1 সপ্তাহ 10 দিনে এটা ধানিতে রূপান্তরিত হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমরা এদেরকে খাবার দিব 12 ঘন্টা পরে, ধানি চলে আসছে এর জন্য 12 ঘন্টা পরে। যদি মনে করেন ডিমের কুসুম গুঁড়ো করে দেওয়া যাবে পানির সাথে গুলায়া, অথবা আমরা যেসব রুটি খাই এই আটাও সামান্য পরিমাণে পানির সাথে মিশে ওরা পুকুরে সাইড দিয়ে ছিটিয়ে দিলেই খাদ্য হয়ে যাবে। এতে তখন ভালো লাগবে ইনশাআল্লাহ। ইউটিউব চ্যানেল নিম টিভি PD24 সাবস্ক্রাইব করবেন, প্রত্যেক দিন কিছু না কিছু ভিডিও আপনাদের ইনশাআল্লাহ। আর আমাদের আরেকটি ফেসবুক পেজ ট্রাভেলার্স, যার যেখানে ভালো লাগে দেখবেন, আমাদের ট্রাভেলার্সেও ভিডিও দেওয়া থাকবে ফেসবুক চ্যানেলে এবং ইউটিউব চ্যানেলে, যেখানে খুশি আপনারা দেখতে পারবেন যার যেখানে ভালো লাগে। আশা করি আমাদের চ্যানেলগুলো ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখবেন ভিতরে পোনাগুলা কী অবস্থায় আছে, এগুলো হচ্ছে মাছের রেনু, যা ডিম থেকে 24 ঘন্টা পরে বের হলে যেগুলো হয় আর কি, ওই অবস্থায় এগুলা। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের, তবে আশা করি যারা দেখতেছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা মাছ চাষি ওদেরও শিকার করতে কীভাবে ছাড়তে হয়। দেখেন আস্তে আস্তে ছেড়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে তুলতেছি পলিথিনটা, এটা পুকুরে পাড়ে রাখা যাবে না, তাহলে বাতাসে পুকুরে ফেলে দেবে, হয়তো অন্য সময় কোনো মাছ এটাতে থেকে মারা যাবে ইনশাআল্লাহ। আপনাদের ভালোবাসা নিয়ে আমাদের পথ চলার অঙ্গীকার, আশা করি ভালো থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে চলতে চাই। দেখতে থাকুন মিম টিভি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ট্রাভেলার্স। পরিশেষে আপনাদের কাছে বিদায় চাইছি,
হাফেজ, দোয়া করবেন আমাদের জন্য। আর আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে এবং করবেন, সবার প্রতি রইল আমার প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। পরিশেষে এখানে বিদায় নিচ্ছি।